প্রিয় বন্ধুরা, গবেষকরা জানান মহিষের দুধ উৎপাদন এবং দুধের গুণগত মানের কারণে এটি কালো সোনা নামে পরিচিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু মহিষ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। দুধ উৎপাদনে মহিষের অবদান ভারতে 53%, পাকিস্তানে 67%, নেপালে 71% এবং যেখানে বাংলাদেশে মাত্র 4%। উন্নত জাতের মহিষ সৃষ্টির লক্ষ্যে 2023 সালের মধ্যে ইন্টার সিমেটিং কর্মসূচির অবকাঠামো তৈরি করা হবে। 2023 সালের মধ্যে খামারি পর্যায়ে কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট সংকর জাতের উন্নত মহিষ পাওয়া যাবে এবং দেশীয় বাজারে ভোক্তাদের মাঝে হৃষ্টপুষ্টকরণ মহিষ, মহিষের দুধ এবং মহিষের দুগ্ধজাত খাদ্যপণ্যের চাহিদা পূরণ হবে। প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 2023 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি দেশের 8টি বিভাগের মহিষ ঘন এলাকা হিসেবে চিহ্নিত উপকূলবর্তী এলাকাসহ 200টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। ফলে সেসব এলাকায় কৃষকরা মহিষ পালনে উপকৃত হবেন, তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে, কৃত্রিম প্রজননের জন্য মানসম্পন্ন উপকরণ বীজ বা সিমেনের প্রাপ্যতা বাড়বে, অধিক দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য অর্জিত হবে। ফলে মহিষপ্রবণ এলাকার কৃষকের পাশাপাশি তাদের সঙ্গে সংশ্লিষ্ট অংশীদাররাও এই প্রকল্প বাস্তবায়নের দ্বারা লাভবান হবে। ওই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হবে। এর ফলে বেসরকারি শিল্প উদ্যোক্তারা ও প্রাণী সম্পদ সাবসেক্টরে বিনিয়োগের জন্য উৎসাহিত হবে এবং দেশে কৃষি নির্ভর শিল্পের বিকাশ লাভের দ্বারা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। সম্প্রতি মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের টিম সরজমিন ঘুরে জানতে পারে, বাংলাদেশের মহিষপ্রবণ এলাকায় 360 জন কৃত্রিম প্রজনন কর্মীর প্রশিক্ষণ, কৃত্রিম প্রজননের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি রিএজেন্ট ক্রয় করা, মহিষ ঘন এলাকায় মহিষ পালনকারী কৃষকদের কৃমিনাশক, ভিটামিন, মিনারেল এবং ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে, উন্নত জাতের 160টি মুরাহ জাতের মহিষ, 150টি গাভী মহিষ ও 10টি প্রজনন ষাঁড় ভারত হতে ক্রয় করা হবে এবং স্থানীয়ভাবে উন্নত জাতের 200টি ষাঁড় মহিষ বাছুর বিভিন্ন অঞ্চল হতে ক্রয় করা হবে। প্রকল্পটির প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড মনিটরিং অফিসার ডক্টর মোহাম্মদ মহসিন তরফদার রাজু বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে নারী, শিশু ও পুষ্টিহীন জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। আধুনিক ও মানসম্পন্ন প্রযুক্তির মাধ্যমে দেশে মহিষ থেকে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও ভূমিহীন, ক্ষুদ্র এবং প্রান্তিক খামারিদের আয়ের উৎস, পুষ্টি সরবরাহ এবং কর্মসংস্থান তৈরিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মহিষ পালন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম খামারি পর্যায়ে পৌঁছে দিতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে। ফলে মহিষের উৎপাদন বাড়বে, খামারিদের আয় বৃদ্ধি পাবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। প্রজননের জন্য মানসম্পন্ন উপকরণ বীজ বা সিমেনের প্রাপ্যতা বাড়বে, দুধ ও মাংসের উৎপাদনের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন হবে। প্রিয় বন্ধুরা, যারা মহিষ পালনের মাধ্যমে সফলতা অর্জন করতে চান তারা এখনই শুরু করতে পারেন। আশা করি সফলতা আপনার দ্বার প্রান্তে। ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।